দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে নিয়ে আসলাম একজন সুন্দরী আপুকে। আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম সাথী। আপনার নাম সাথী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর। আপু, আপনারা কয় ভাই বোন? আমরা তিন ভাই বোন। বাবা মা আছে? আম্মু নেই, আব্বু আছে। বাবা নেই, আম্মু আছে, আব্বু নেই। তো আপা, আপনি কি কারণে প্রতিবেদনে আসলেন? আর এর আগে কখনো প্রতিবেদন করছেন? না, এর আগে কখনো প্রতিবেদন করিনি। এইবারই আসছেন? হ্যাঁ। তো কি কারণে আসছেন আপা? আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো, আমার আব্বু বিয়ে করে আমাদেরকে রেখে চলে গেছে। আমাদের খাওয়া করতে, চলাফেরা করতে, লেখাপড়া করতে অনেক সমস্যা। ও, আপনি পড়াশোনা করেন? হ্যাঁ। আপনার বাবা চলে গেছে কি আপনার মা মারা যাওয়ার পরে? হ্যাঁ। উনি কি বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। ও, তো উনি বিয়ে করার পর আপনাদের দেখাশোনা করে না? না। ও, তো আপু এখন আপনারা চলেন কিভাবে? আপনি কি করেন? বাসা বাড়িতে কাজ করেন। আর আপনি ছোট ভাই? ও, ছোট। তো ইউটিউব দিয়ে কি আপনাদের সংসার চলে? আমার বোন করে, টেলার্সের কাজ করে, বোন বড় দোকানে যায়, 3,000-4,000 টাকা পায়। তো আপনি যে পড়াশোনা করেন, আপনার কি আপনার এলাকা থেকে কেউ কি আপনার সাহায্য সহযোগিতা করে পড়াশোনার জন্য? করে না। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ পড়েন। খুব ভালো কথা। তো আপা, তো আপা আপনি তো মাশাআল্লাহ ভালোই বড় সড় হয়েছেন। আপনার বিয়ে শাদী বসবেন না? যৌতুক চায়। এখন যদি এই প্রতিবেদন দেখে আপনার কোনো দেশি ভাই বা বিদেশি ভাই যেখানে থাকুক, আপনাকে যদি বিয়ে করতে চায়, তো আপনি কি বলেন? হ্যাঁ, আমার পাশে যদি কেউ দাঁড়ায়, আমার ফ্যামিলির যদি কেউ দেখে, ভাই বোন দেখে, আমাকে দেখে, তাহলে আমি করবো। তো সেটা কেমন বয়সের মধ্যে? সে বুড়োই হোক আর জীবনই হোক, আমার পাশে দাঁড়ালে আমি মেনে নেব। বুড়ো হোক বা জোয়ান হোক, তাহলে আপনার কোনো সমস্যা নেই? না। শুধু আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, এটাই তো? এই প্রতিবেদন দেখে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে মানে আপনার সাথে যোগাযোগ করবে? আপনার বাসায় যে আপনি যেখানে থাকেন সেই জায়গায়, না আপনি আমাদের মাধ্যমে, না আপনি, আপনার কি কোনো ফোন আছে? ও, আপনি ছেটে আছে বাটাম সেট, ওইটার নাম্বার দিন। তো আপু, আপনার নাম্বারটা বলেন যেটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করা যাবে। 0196-7108612। আবার নাম্বারটা বলেন। 0196-7108612। আপনি কি, তো যারা আপনার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি তো পাবে, তাই না? আবার নাম্বারটা তো অফ করে রাখবেন না, সবসময় খোলা থাকবে। আচ্ছা, তো আপু আপনি কি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান? বলতে চাই এটাই যে আমার পাশে কেউ দাঁড়াক। আমি চাই এমন একজন মানুষ যে আমার পাশে কেউ দাঁড়াক, আমাকে দেখুক, তাকেই আমি চাই যে আমাকে দেখাশোনার জন্য একজন আমাকে হেল্প করে।
এমন একজন মানুষ পেলে আমি তাকে জীবন সাথী বানাবো, কি তার সাথে আমার জীবন কাটাবো। তো সুপ্রিয় দর্শক, শুনলেন এই আপুর কথা। যারা যারা আপুর সাথে যোগাযোগ করতে চান, তারা আপুর নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেন। আর আজকের মতো এখানেই সমাপ্ত করছি আজকের প্রতিবেদন। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন প্রতিবেদনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কেমন আছেন? ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম সাথী। আপনার নাম সাথী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর। আপু আপনারা কয় ভাই বোন? আমরা তিন ভাই বোন। বাবা মা আছে? আম্মু নেই, আব্বু আছে। বাবা নেই, আম্মু আছে, আব্বু নেই। তো আপা আপনি কি কারণে প্রতিবেদনে আসলেন? আর এর আগে কখনো প্রতিবেদন করছেন? না, এর আগে কখনো প্রতিবেদন করিনি। এইবারই আসছেন? হ্যাঁ। তো কি কারণে আসছেন আপা, আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো আমার আব্বু বিয়ে করে আমাদেরকে রেখে চলে গেছে। আমাদের খাওয়া করতে, চলাফেরা করতে, লেখাপড়া করতে অনেক সমস্যা। ও আপনি পড়াশোনা করেন? হ্যাঁ। আপনার বাবা চলে গেছে কি আপনার মা মারা যাওয়ার পরে? হ্যাঁ। উনি কি বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। তো উনি বিয়ে করার পর আপনাদের দেখাশোনা করে না? না। তো আপু এখন আপনারা চলেন কিভাবে? এই আমার। তো আপনি কি করেন? বাসা কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন। আর আপনি ছোট ভাই? ও ছোট। তো ইউটিউব দিয়ে কি আপনাদের সংসার চলে? আমার বোন করে, টেলার্সের কাজ করে, বোন বড় দোকানে যায়, মানে 3,000-4,000 মতন টাকা পায়। তো আপনি যে পড়াশোনা করেন, আপনার কি আপনার এলাকা থেকে কেউ কি আপনার সাহায্য সহযোগিতা করে পড়াশোনার জন্য? করে না। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ পড়েন, খুব ভালো কথা। তো আপা, তো আপা আপনি তো মাশাআল্লাহ ভালোই বড় সড় হয়েছেন, আপনার বিয়ের সাথে বসবেন না? বিয়ের সাথে তো বসতেই চাই। তো আপু আর ভাইয়া আসে কিন্তু চলে যায়, অনেকগুলো যৌতুক চায়। তো চলে যায় কেন? যৌতুক চায়, যৌতুক দেওয়ার মতন তো আমাদের কোনো ই নেই, আমার তো কোনো গার্জিয়ানও নাই যদি যৌতুক চায়। এখন যদি এই প্রতিবেদন দেখে আপনার কোনো দেশি ভাই বা বিদেশি ভাই যেখানে থাকুক আপনাকে যদি বিয়ে করতে চায়, তো আপনি কি বলেন? আমার পাশে যদি কেউ দাঁড়ায়, আমার ফ্যামিলিটা যদি কেউ দেখে, ভাই বোনটা কেউ দেখে, আমাকে দেখে, তাহলে আমি করবো। তো সেটা কেমন বয়সের মধ্যে? সে বুড়োই হোক আর জীবনই হোক, আমার পাশে দাঁড়ালে আমি বুড়ো হোক বা জোয়ান হোক, তাহলে আপনার কোনো সমস্যা নেই? শুধু আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, এটাই তো? এ প্রতিবেদন দেখে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে মানে আপনার সাথে যোগাযোগ করবে? আপনার বাসায় যে আপনি যেখানে থাকেন সেই জায়গায়, না আপনি আমাদের মাধ্যমে, না আপনার আপনার কি কোনো ফোন আছে? আবার নাম্বারটা বলেন যেটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করা যাবে 0196 7 1 0 8 6 1 2 আপনি কি, তো যারা আপনার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি তো পাবে, তাই না? আবার নাম্বারটা তো অফ করে রাখবেন না, না সবসময় খোলা থাকবে? হ্যাঁ। আচ্ছা, তো আপু আপনি কি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চান?
বলতে চাই এটাই যে আমার পাশে কেউ দাঁড়াক। আমি চাই এমনই একজন মানুষ যে আমার পাশে কেউ দাঁড়াক, আমাকে দেখুক, তাকে আমি চাই যে আমাকে দেখাশোনার জন্য একজন আমাকে হেল্প করুক। এমন একজন মানুষ পেলে আমি তাকে জীবনসাথী বানাবো কি তার সাথে আমার জীবন কাটাবো। তো সুপ্রিয় দর্শক, শুনলেন এই আপুর কথা। যারা যারা আপুর সাথে যোগাযোগ করতে চান তার আপুর নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি আজকের প্রতিবেদন। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন প্রতিবেদনের মাধ্যমে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।